বন্ধু আমার ফোনে চার্জ নাই, চার্জ নাই, কি করা যায়? এই যে দেখেন আপনি, এখান দিয়ে এই আপনার ডিভাইসটা দিয়ে, আপনার এই ডিভাইস দিয়ে জাস্ট এটা ওপেন করে দিবেন। এটা এই যে জাস্ট এখানে এইভাবে রাখবেন, দেখেন তার মানে চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে ডিভাইস টু ডিভাইস, ওয়্যারলেসলি রিভার্স চার্জার। তো আমরা যখন গেম খেলি না, যখন আমরা হচ্ছে গিয়ে ওয়াইফাই তে খেলি, অনেক সময় পিং হাই হয়ে যায়, তখন যদি আপনি হচ্ছে গিয়ে আপনার ডাটা থাকে, ডাটাটা এর ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমরা পিংটা লো করার জন্য দুইটা মানে ওয়াইফাই প্লাস ডাটা একসাথে কাজ করবো, আপনার পিং পাবজিটা বা ফ্রি ফায়ারটা ইজিলি করার জন্য। ওরে বাপ রে, এটা তো নতুন ফিচার শুনলাম। নতুন ফিচার দিয়েছে আমাদের হচ্ছে গিয়ে হট শুধুমাত্র আপনার দরদাম যে ভিউয়ার্স যারা আসবে তাদের জন্য এই ফোনটার জন্য আমি আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। আপনি হচ্ছে গিয়ে 14300 টাকাতে পেয়ে যাচ্ছেন হট 38 8 GB 128 GB, 3000 টাকা ডিসকাউন্টে মাত্র 15000 টাকায় হট 30 পাচ্ছেন ভাই। মানে এটা আপনার ডিসকাউন্ট না, অফিশিয়াল ভাবে কোম্পানিকে 3000 টাকা ডিসকাউন্ট। আমারটা শুনবেন না ভাই, আপনারটা শুনবেন। এই কনফিগারে একদম মানে চ্যালেঞ্জ, ঢাকা চ্যালেঞ্জ করে দিলাম, পাবেন না। আমি 11200 টাকা বলতাম, বাট এটা 11000 দিয়ে দিলাম। 11000 কে ফ্ল্যাট দিয়ে দিলাম। মজার কথা হচ্ছে স্মার্ট 8 এ পাচ্ছেন আপনি ফ্ল্যাট 10000 আর প্রোটাতে পাচ্ছেন হচ্ছে ফ্ল্যাট 11000 টাকার কম বেশি। তাদের জন্য 10500 টাকা দামের ফোনটা রাউন্ড ফিগার দিয়ে দিলাম 10000 টাকা দিয়ে দিচ্ছে, মানে গিফট না নিলে ফ্ল্যাট 10000 টাকা, 10000 টাকা ডিভাইস, ইনঅ্যাকটিভ ডিভাইস, ইনঅ্যাকটিভ ডিভাইস। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান তুষার, চলে আসলাম ইনফিনিক্স এর নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব আমরা আমাদের লেটেস্ট কিছু মডেল নিয়ে, যে মডেলগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবল আছে, এবং হচ্ছে গিয়ে কি কি মডেলের সাথে কি কি গিফট আছে, কি কি ডিসকাউন্ট আছে, দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে আগে শুরু করি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট। মার্কেটে এসে অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই দোকানে আসতে হবে। এই দোকানটা হচ্ছে লেভেল 4, মানে লেভেল 5, মানে লিফটের 4, 30 নম্বর দোকান আসলে কিন্তু সবসময়ের জন্য আমাকে পেয়ে যাবেন, এবং সাথে কিন্তু আমাদের অফারগুলোও পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে যদি আমার নাম করে অন্য কেউ কিনতে চায় সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়া যাবে না, অবশ্যই আমাকে দোকানে 30 নম্বর দোকানে আসলে আমাকেই পাবে। মানে মূল কথা হচ্ছে আমরা ভাইকে পাবো, দেন ডিভাইস, দেন ডিভাইসটা আপনি কনফার্ম করে নিতে পারবেন। তো এই আজকে হচ্ছে আমরা শুরু করব একটা সারপ্রাইজিং ফোন দিয়ে। সারপ্রাইজিং কেন বললাম, আসলে সত্যি কথা বলতে প্রাইজিং এর কিন্তু একটা ভ্যালু আছে, বাট এটা কিন্তু দেখার কোনো কোনো উপায় নেই যে ফোনটা আমাদের স্টার্টিং লেভেলের এত ডিপ, এত সুন্দর একটা ডিজাইন, মানে এত কমে এত ভালো কিছু। হ্যাঁ, তার চেয়ে বড় বিষয় আপনি জাস্ট এটা ডিসপ্লেটা দেখেন। ও আচ্ছা, ব্যাক মানে পার্টে আবার হচ্ছে ব্যাক সাইডটাতে হচ্ছে হাতে একটা মানে ফিক্সার, মানে লেগে যায় এরকম, লেগে যায়। হ্যাঁ, যাতে হচ্ছে আপনার গ্রিপ থাকে, পাঁচ হোল ডিসপ্লে সাইড মাউন্ট দেখেন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, 3.5 অডিও জ্যাক সব আছে। হ্যাঁ, অ্যাভেলেবল। এই ফোনটা রেগুলার 4GB 64GB মাত্র 10500 টাকা। কত ভাইয়া, 4 64 10500, 64GB সাথে আরো 4GB বাড়াতে পারবে, এক্সটেন্ড করতে পারবে, সেখানে 8GB র‍্যাম, 64GB স্টোরেজ, মাত্র 10500 টাকায়। ওয়াও, তো এই ফোনটা কিন্তু আমরা আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আরো কিছু গিফট প্লাস ডিসকাউন্ট অফার পাবেন। সেক্ষেত্রে গিফট হিসেবে যেখানে দেখেন কিন্তু বেশ অনেক অনেক গিফট আছে, এখান থেকে ছাতা আছে, হেডফোন আছে অনেকগুলো। তো সেক্ষেত্রে আমরা শিওর শট কি কি গিফট পাবো, শিওর শট যদি আপনি ধরেন এখান থেকে আপনি P47 কিংবা নেক ব্যান্ড, আচ্ছা, কিংবা হচ্ছে কি আপনার এই দুটোটা থেকে আপনি যে কোনো একটা হেডফোন তো লাগে, একটা হেডফোন নিবেন, একটা নেক ব্যান্ড অথবা একটা ওভারহেড, আপনি যেটা ভালো লাগে, ভালো লাগে একটা হেডফোন নিতে পারবেন। এবং এখান থেকে একটা টি-শার্টও কিন্তু দিয়ে দিচ্ছি, মানে দুইটা গিফট কিন্তু দিয়ে দিচ্ছি। আর যাদের গিফট লাগবে না তাদের জন্য 10500 টাকা দামের ফোনটা রাউন্ড ফিগার দিয়ে দিলাম 10000 টাকা দিয়ে দিচ্ছে, মানে গিফট না নিলে ফ্ল্যাট 10000 টাকা, 10000 টাকা ডিভাইস, ইনঅ্যাকটিভ ডিভাইস, রাইট। আই থিং এটা শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাইরেও আপনি অন্য কোনো ঢাকার বাইরে গেলে পাবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অফিসিয়াল শোরুমে গেলে কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডে। এক্সেসরিজ ওয়ার্ল্ডে আসলে পাবেন। এরপর আমরা এটা রে, এটা হচ্ছে আমাদের স্মার্ট 8, এটা একটা প্রো ভার্সন আছে, এটা কিন্তু প্রো। হ্যাঁ, স্মার্ট 8 প্রোটা, এটা কিন্তু আবার আপনার ক্যামেরাটা আপডেট করেছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেট, 5 হোল ডিসপ্লে, সব ঠিক আছে।
ওটা যেমন 464 ছিল, এটা 4GB 128GB স্টোরেজ। এটার স্টোরেজ সম্বন্ধে একটুখানি বলি, 128 তো বলে দিলাম, 128 বাট 128 যে কতটা পাওয়ারফুল, আপনি অনায়াসে 10,000 প্লাস গান রাখতে পারবেন অডিও, 10,000 প্লাস, ইনফ্যাক্ট আপনি যদি চান 12,000 প্লাস পিকচার রাখতে পারবেন এই 128 স্টোরেজ দিয়ে, মানে হিউজ একটা স্টোরেজ। হ্যাঁ তো, এবং ক্যামেরাটা দেখেন, মাত্র 11,500 টাকার মধ্যে আপনি 4GB সাথে 128GB ভিতরে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আবার ডিসপ্লেটা পাওয়ারফুল পাচ্ছেন, পাওয়ারফুল ডিসপ্লে, সাইড মাউন্ট, ফিঙ্গার টাইপ সি পোর্ট, এবং এটা কিন্তু আবার গেমিং প্রসেসর, এই প্রসেসরটা হেলিও G90 আপনারা এখান থেকে যে কোনো দুইটা, এবং এখান যে দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন, একটা করে টি-শার্ট ফ্রি, যারা হেডগুলো নেবে না অনেকের কাছে থাকে তাদের জন্য কিন্তু আপনি ফ্ল্যাট 11,000 টাকা দিয়ে দিলাম, ফ্ল্যাট আমি 11,200 টাকা বলতাম বাট এটা 11,000 দিয়ে দিলাম, 11,000 কে ফ্ল্যাট দিয়ে দিলাম। কথা হচ্ছে স্মার্ট 8 এ পাচ্ছেন আপনি ফ্ল্যাট 10,000 আর প্রোটাতে পাচ্ছেন হচ্ছে ফ্ল্যাট 11,000 টাকার কম বেশি, জাস্ট কম্বিনেশন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লেটেস্ট আরেকটা ফোন, আমরা আমাদের এই ফোনটা, এই ডিভাইসটাকে বলি হচ্ছে কি আমাদের হিরো মডেল, হিরো মডেল কেন আগে প্রাইসটা বলি, মাত্র 14,000 টাকা ফ্ল্যাট, 14,000 ফ্ল্যাট, 14,000 অফিশিয়াল প্রাইস, অফিশিয়াল প্রাইস। আচ্ছা ওকে, 14,000 টাকায় পাচ্ছেন আপনি 5-inch ডিসপ্লে, 5-inch ডিসপ্লে, 14,000 টাকায় পাচ্ছেন ভাই 8GB RAM, 128GB স্টোরেজ, মানে 128 একদম পিওর, তার চেয়ে বড় কথা আরো 8GB RAM এক্সটেন্ড করতে পারবেন ভাই, 16128GB স্টোরেজ। এবং মজার বিষয় কি ভাই, মাথা ঘুরে যাবে, 32 মেগাপিক্সেল সেলফি ভাই, মানে সেলফি ক্যামেরা, যারা ফটোগ্রাফি করতে চায় 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা নিতে চায়, মানে বেস্ট কোয়ালিটি ফুল ভাই, এটা আসলে মানতে হবে, এত কম প্রাইজের মধ্যে এত বেটার ক্যামেরা কোয়ালিটি দিয়েছে, জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এবং এটা দিয়ে, এটা দিয়ে কিন্তু আপনি যে PUBG ফ্রি ফায়ার মতো গেম খেলতে পারবেন, গেম খেললে কিন্তু মানে চার্জটা তাড়াতাড়ি যাবে, এর জন্য তাড়াতাড়ি কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে আমাদের এই ফোনটা, 5000 mAh এর বিশাল ব্যাটারি, বিশাল ব্যাটারি ব্যাকআপ, বিশাল ব্যাটারি ব্যাকআপ, প্রাইস ছিল 14,000, এই ফোনের রেগুলার প্রাইস হচ্ছে মাত্র 14,000 টাকা, এবং আমাদের দোকানের পক্ষ থেকে কিন্তু আমরা রেগুলার গিফটও দিয়ে দিচ্ছি এখান থেকে, যে কোনো দূরে থেকে একটা, এবং এখান থেকে যে কোনো একটা টি-শার্ট, টোটাল টি-শার্টগুলো কিন্তু সুন্দর দেখতে, খুবই সুন্দর, এবং এটা আমি একটা খুলে দেখাবো লাস্টে, এবং যারা হচ্ছে গিফট নেবে না তাদের জন্য কিন্তু এখানেও 500 টাকা আমি ফ্ল্যাট 13,500 টাকার মধ্যে আমাদের হট 40i এই হিরো মডেলটা আপনারা ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন, মাত্র 14,000 টাকা দিয়ে ভাই, বিশ্বাস করেন এটা দিয়ে ছাড়তে পারি না, মানে 14,000 টাকা আপনি হয়তো আনঅফিশিয়াল কিছু পেতে পারেন, বাট অফিশিয়ালি এই কনফিগার, এই কনফিগারে একদম মানে চ্যালেঞ্জ, ঢাকা চ্যালেঞ্জ করে দিলাম, পাবেন না, অসম্ভব, অসম্ভব। তারপরে আমরা আমাদের আরেকটা, মানে এই ফোনটা আসলে যারা কনফিগারেশন বুঝে এই ফোনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা মডেলটা কত ভাই? এই ফোনটা আমাদের হচ্ছে গিয়ে হট 30, হট 30। আমরা হচ্ছে গিয়ে প্রসেসর জানি যে গেম খেলার জন্য একটা বেটার প্রসেসর লাগে, আর তার জন্য G85 বা G88 এর মতো পাওয়ারফুল প্রসেসর আমরা দরকার মনে করি গেম খেলার জন্য। হ্যাঁ তো এই প্রসেসরের নাম নিতে গেলে ভাই 20,000 টাকা, মানে মিনিমাম মিনিমাম 20,000 টাকা বাজেট করতে হবে, আপনি Xiaomi, Oppo, Realme, Vivo অনেক ব্র্যান্ড আছে, আপনি 20,000 টাকার নিচে এই প্রসেসরটা পাবেন না, পাবেন না। যেই প্রসেসরটা আমরাই সেল করতাম 18,000 টাকায়, এখন ডিসকাউন্ট দিয়ে কোম্পানি এই ফোনটা মাত্র 15,000 টাকা, মানে আপনি 3,000 টাকা ডিসকাউন্টে মাত্র 15,000 টাকা হট 30 পাচ্ছেন ভাই, মানে এটা আপনার ডিসকাউন্ট না, অফিশিয়াল অফিশিয়াল ভাবে কোম্পানি 3,000 টাকা ডিসকাউন্ট। আমারটা শুনবেন না ভাই, আপনারটা তো শুনতে একটু পড়ি ভাই, আমি আমার ডিসকাউন্টটা দিচ্ছি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আসলে মাত্র অফিশিয়াল, মানে আপনার যে আমি আমার ডিসকাউন্টটা দিচ্ছি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আসলে ইনফিনিক্স হট 30 পাবেন মাত্র 14,500 টাকায় ভাই, মানে 14,500 টাকা, আগে কিন্তু 18-19,000 টাকা দামি ডিভাইস ছিল, 14,500 টাকার মধ্যে আমরা এই ফোনটা দিয়ে দিচ্ছি একদম ইনঅ্যাকটিভ প্রোডাক্ট অফিসিয়াল শোরুম থেকে ভাই, যেটা আচ্ছা ভাইয়া আপনার আপনার শুধুমাত্র আপনার দরদাম যে ভিউয়ার্স যারা আসবে তাদের জন্য এই ফোনটার জন্য আমি আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, আপনি হচ্ছে গিয়ে 14,300 টাকাতে পেয়ে যাচ্ছেন হট 30 8GB 128GB ভেরিয়েন্ট। ওয়াও, আর মানে বলার মতো কিছু কিছু রাখলাম না, কিছু থাকলো না, জাস্ট চলে আসবেন আর পারচেজ করবেন, নিয়ে নিতে পারবেন, এটা কোথাও পাচ্ছেন না, কোথাও পাবেন না, একটা ইনঅ্যাকটিভ প্রোডাক্ট, ঠিক আছে। এবং এই ফোনটা কিন্তু সিরিয়াসলি দেখেন, মানে ফুল এইচডি প্লাস, 3300 ফাস্ট চার্জার, ডুয়েল ভিউ ভিট, মানে মানে আপনার স্টোরেজ স্পিকার, মানে বেস্ট একটা ফোন, ঠিক আছে, যেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের নিতে গেলে আসলে 20,000 বাজেট, এই কনফিগার 20,000 মিনিমাম 18 তো লাগবেই বাজেট করতে হবে, সেক্ষেত্রে আমরা সেটা দিচ্ছি মাত্র 14,300 টাকা, জি। আর যারা গিফট নিতে চান ইজিলি আপনি গিফট নিতে পারবেন, জি। আর হচ্ছে কি, এরপর আমরা আমাদের আরেকটা হিরো মডেল দেখাবো, হিরো মডেল কি, এটা আসলে গরিবের আইফোন ভাই, গরিবের ডিজাইনটা দেখেন, মানে পুরাই একদম লুকসটা আইফোন ডিজাইন, ফুলি আইফোন ডিজাইন, ওরে বাপরে, ডাইনামিক আইল্যান্ড,
ডাইনামিক আইল্যান্ড সহকারে দেওয়া আছে। দেখেন এখানে প্রসেসরটা দেখেন G99 যেটা যদি আপনারা বুস্ট গেমিং মানে আপনি হচ্ছে কি আমি একটু এটা কি একটু বলি G99 এর যদি আপনি চিন্তা করতে জান না ভাই ওই G88 এর মতো আপনি 30,000 টাকার নিচে আমি এখন পর্যন্ত দেখি নাই ভাই G99 তো দেখছি ভিভোতে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি এখানে লেখা আছে ভাই এক্সবুস্ট গেমিং ইঞ্জিন। এটা মূলত কাজটা কি, এটা মূলত আমরা যখন গেম খেলি না যখন আমরা হচ্ছে গিয়ে ওয়াইফাই তে খেলি অনেক সময় পিং হাই হয়ে যায় তখন যদি আপনি হচ্ছে কি আপনার ডাটা থাকে ডাটাটা এর ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা পিংটা লো করার জন্য দুইটা মানে ওয়াইফাই প্লাস ডাটা একসাথে কাজ করবে আপনার পিং পাবজিটা বা ফ্রি ফায়ারটা ইজিলি করার জন্য। ওরে বাপ রে এটা তো নতুন ফিচার শুনলাম ভাই। নতুন ফিচার দিয়েছে আমাদের হচ্ছে কি হট হট 40 প্রো তে ঠিক আছে এবং এটা কিন্তু 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ফোন ভাই ট্রিপল ক্যামেরা যেটা কিন্তু আপনার ম্যাক্রো মোড ডুয়াল ভিউ ভিডিও অ্যাভেলেবল মানে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা একসাথে রান করতে ডুয়াল স্টোরেজ স্পিকার সব ডুয়াল স্টোরেজ সব আছে এই ফোনটার মধ্যে 8GB 128GB 7 আর 8GB এক্সটেন্ড করতে পারবেন। এই ফোনটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 20,000 টাকা আর 20,000 টাকার মধ্যে আপনারা আমাদের থেকে টোটাল তিনটা গিফট পাবেন এই একটা একটা দুইটা কিংবা আপনি যদি চান এই যে এখানে একটা নেপাল ইয়া তো আছে এয়ারবাস তো আছে এই তিনটা থেকে যে কোনো দুইটা পাবেন দুইটা এবং একটা করে তাদের জন্য এতক্ষণ দিয়েছি 500-600 এখন ফ্ল্যাট 1,000 টাকা ডিসকাউন্ট ভাই 18,999 টাকার মধ্যে আমাদের হট 40 প্রো মানে হট ফোন হট ভাবে দিচ্ছি প্রাইসটা হট এটা কিন্তু নিতে পারেন না ভাই এই ফোনটা নিতে না আমাদের ইউজ করতে পারবেন কনফিগার হিসেবে একদম বেস্ট করেছে গেমিং ওভারঅল সবকিছুর জন্য ভালোই হবে। এরপরে আমরা আসলে আমাদের হিরো বললেও ভুল হবে সুপার ডুপার ব্লকবাস্টার আমাদের যে ফোনটা সেটা হচ্ছে কি আমাদের নোট 30 প্রো ইনফিনিক্স এর নোট 30 প্রো যেটা দিয়ে কিন্তু আপনি দুইটা চার্জার পাবেন 68 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। আমার মনে হয় বাংলাদেশে প্রথম ইনফিনিক্স এই ডিভাইসটাতেই নিয়ে আসছিল এই ডিভাইসটা দুইটা চার্জার আছে মানে ওয়্যারলেস চার্জার হ্যাঁ আরে ভাই এমনও ব্র্যান্ড আছে ভাই চার্জার তো দূরে থাক মানে আপনি হচ্ছে গিয়ে ফোন কিছুই দেয় না জাস্ট ফোনটা ডিভাইসটা দিয়ে দিবেন ঠিক আছে এবং প্রচুর পরিমাণে প্রাইজিংটা শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য নয় তো এই ফোনটা আমাদের দেখেন কি নাই 8GB RAM 256GB স্টোরেজ হিউজ অ্যামোলেড ডিসপ্লে যেটা 120 হার্জ পিক ব্রাইটনেস মানে আপনার রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1000 এর উপরে এবং সে 1 বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্ট করবে দ্যাটস হোয়াই যখন আপনি ভিডিও দেখেন আপনি ইজিলি খুবই স্নিখুত এবং কালার কোয়ালিটি বেস্ট পাবে হ্যাঁ রাইট এবং JBL কিন্তু JBL ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম দিচ্ছে স্টোরেজ স্পিকার রাইট স্টোরেজ স্পিকার আপনি শুনতে পারবেন NFC সাপোর্টেড 68 ওয়াটের চার্জার সুপার ফাস্ট অনেক সময় হয় না আমরা রাতে থাকি রাতে ভুলে গেছি চার্জ দিতে ইমার্জেন্সি মোড়তে আপনি যদি 5% চার্জ দেন না 5 মিনিট চার্জ দেন না 5-10 মিনিট চার্জ দেন আপনার ফোন হাফ বেলা ইউজ করার জন্য যথেষ্ট ভাই যথেষ্ট 68 ওয়াটের সুপার ফাস্ট ভাই একদম মানে সুপার ফাস্ট চার্জিং সবকিছু মিলে একদম নেওয়ার মতো একটা ডিভাইস নেওয়ার মতো একটা ডিভাইস এবং এই ফোনটার রেগুলার প্রাইস কত ছিল জানেন ভাই কত ভাইয়া অফিশিয়াল প্রাইস ছিল 28,000 টাকা আচ্ছা অ্যাভেলেবল সেল হয়েছে কোম্পানি এতদিনে 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকা সেল করেছে আচ্ছা ভাই বিশ্বাস করেন এটা আমরা হচ্ছে গিয়ে সার্ভিস দিয়ে ছাড়তে পারিনি এতটা চাহিদা ছিল গতকালকে ভাইয়া রিসেন্ট গতকালকে আমরা আরো একটা ডিসকাউন্ট পেয়েছি আপনারা নোট 30 প্রো এখন অফিশিয়াল ডিসকাউন্ট মাত্র 21,999 টাকা মানে 30,000 টাকা একটা ফোন ছিল 28,000 টাকা দামের ফোন এখন আপনি পাচ্ছেন মাত্র 22,000 টাকা ভাই মানে কোম্পানি থেকেই এতটা ডিসকাউন্ট কোম্পানি থেকে ডিসকাউন্ট এটা ভাই কোম্পানি থেকে ডিসকাউন্ট চিন্তাও করা জানা ভাই 22,000 টাকার মধ্যে প্রো তাও এই কনফিগারে এটাতেও G99 প্রসেসর এটাতেও JBL ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম NFC যাদের বাসায় আছে যারা গিফট নেবেন না তাদের জন্য
আপনি যে ডেটে নিবেন আমি সেই ডেটে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দেবো, আপনার সামনে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দেবো, অফিশিয়াল ক্লেম করে দেবো, আপনার ফোনে রেজিস্ট্রেশন করে দেবো আমরা। তো এই ফোনটা রেগুলার প্রাইস 21,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন, এবং শুধু আমাদের দোকানে ভিজিট করলে তো আসতে নিতেও পারবেন। যারা হচ্ছে গিয়ে দূর দূরান্তে থাকেন, তারা হচ্ছে ঢাকার বাইরে আছেন, তারা কিন্তু কুরিয়ার মাধ্যমেও কিন্তু আমরা জেলা ভিত্তিক জেলা সদরে কিন্তু আমরা ফোন প্লাস ডিসকাউন্ট কিংবা যদি গিফট নিতে চান গিফট সহ কিন্তু পাঠিয়ে দেবো যে কোনো জেলায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের টেনশনের কোনো কারণে আপনি যেখানে থাকেন যে প্রান্তে থাকেন ফোন প্লাস গিফট কিন্তু আপনার প্রান্তে পৌঁছে দেবো আমরা, আপনাদের পৌঁছে দেব ইনশাআল্লাহ। এরপর আমরা আমাদের আরেক মানে দুইটা ফোন দেখাবো। আচ্ছা, দুইটা মডেল আছে, দুইটাই তো হট, দুইটাই হট, দুইটাই মনে করেন। যদিও হট হলো আমাদের সিরিজটা নোট সিরিজ, জাস্ট ফোনটা দেখেন নোট 40, মানে মনে হয় কি যে এটা ইনফিনিক্সের ডিসপ্লে, ইনফিনিক্সের ডিসপ্লে। তো এই ফোনটা সত্যি মানে একদম বর্ডারলেস করে ফেলছে, জাস্ট হচ্ছে কি এই ফোনটা ইনফিনিক্স নিজে ব্র্যান্ডিং করেছে, বাট বিলিভ মি এই ফোনটা ইনফিনিক্সের কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা, এই ডিসপ্লেটা দেখছেন না, এই ডিসপ্লেটা হচ্ছে স্যামসাং এর ডিসপ্লে। ও আচ্ছা, কারণ হচ্ছে কি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 1300 নিটস পিক ব্রাইটনেস। ভাই আপনি যতটা ব্রাইটনেস চান এটার মধ্যে পাবেন, পাবেন গেল এটা। এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে স্যামসাং এর 108 মেগাপিক্সেলের মেইন ট্রিপল ক্যামেরা, মানে জেনুইন একটা ক্যামেরা পেয়ে যাবেন 108 সেন্সর। তাও আবার HM6/2 লেন্স, এই লেন্সটার কথা কেন বললাম, ওরে এস সিরিজের নরমাল এই সেন্সরটা ইউজ করে, তাই না? তার মানে বুঝেন এস সিরিজ মানে 80 থেকে 1 লাখ টাকার উপরে যেই যেই সেন্সরটা আপনি আমাদের এই ফোনটাতে পাচ্ছেন। এই কারণে মূলত বলা এই ফোনটা আসলে আমাদের স্যামসাং মানে স্যামসাং এর জাস্ট ব্র্যান্ডিং করেছে পুরোটা স্যামসাং এর, হ্যাঁ এর জন্য বলা। আর এটা কিন্তু আপনি ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, পেছনে ট্রিপল ক্যামেরা পাচ্ছেন 108 মেগাপিক্সেল, এবং হচ্ছে গিয়ে G99, এটা কিন্তু G99 আল্টিমেট ভার্সন, মানে G99 এর রেগুলার আল্টিমেট ভার্সন আপডেটটা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনার অন্যান্য ব্র্যান্ড আমি এখন পর্যন্ত দেখেছি 35,000 থেকে 45,000 টাকার মধ্যে এই প্রসেসরটি ইউজ করছে, যেটা দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার মানে যত উপর ধরনের গেমিং করা যায় এটা দিয়ে করতে সব ইজিলি করতে পারবেন। জি, এবং এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেসলি মানে ম্যাগসেফ চার্জার আছে, ম্যাগসেফ মানে ম্যাগ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বলে, ওয়্যারলেস মানে ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগ প্যাড, মানে এটা হচ্ছে আপনার চার্জ, ওটার নিচে আপনার চার্জারটা দিয়ে ওটার উপরে ফোনটা রাখলেই হবে, আপনার ফোনটা ইজিলি চার্জ করতে পারবেন, ঠিক আছে। এবং এই ফোনটা কিন্তু আপনি 50-45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে, তার মানে দুইটা চার্জার কিন্তু এই ফোনটার মধ্যে পাচ্ছেন। এবং এই ফোনটা কিন্তু একটা জিনিস আপনার না দেখালেই নয় যে বাই এনি চান্স, অনেক সময় হয় না যে আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে গিয়ে ইয়ে করে আইফোন বা হচ্ছে গিয়ে স্যামসাং S24, S25, আলট্রাতে চার্জ নাই, মানে এক কথা হচ্ছে ওয়্যারলেস সাপোর্টেড, ওয়্যারলেস সাপোর্টেড যে ফোনগুলো তো ওই ফোনে চার্জ নেই, আপনি আপনার ফোনটাকে জাস্ট দেখেন। আচ্ছা যে বন্ধু আমার ফোনে চার্জ নাই, চার্জ নাই কি করা যায়, এই যে দেখেন আপনি এখান দিয়ে এই আপনার এই ডিভাইসটা দিয়ে আপনার এই ডিভাইস দিয়ে জাস্ট এটা ওপেন করে দিবেন, এটা এই যে জাস্ট এখানে এইভাবে রাখবেন, দেখেন তার মানে চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে ডিভাইস টু ডিভাইস ওয়্যারলেসলি রিভার্স চার্জার, মানে কি একটা অবস্থা, রিভার্স ওয়্যারলেস চার্জার, মানে এই জায়গা থেকে এখানে চার্জ চলে আসছে, চার্জ চলে আসছে, ঠিক আছে, মানে আপনি ইনস্ট্যান্ট যে কোনো সময় যে কোনো জায়গায় দিয়ে আপনি চার্জ করতে পারবেন, চার্জ করতে পারবেন, ঠিক আছে, মানে একটা ফ্রেন্ডের একটা ফোন থাকলেই বাকিগুলো সব হয়ে গেল, আপনি হচ্ছে চার্জ করতে পারবেন শুধুমাত্র আমাদের এই ডিভাইসটা দিয়ে, ঠিক আছে। ভাই এবার প্রাইস আসি, এই ফোনটার রেগুলার 8GB RAM 256GB ভেরিয়েন্ট যেটা রেগুলার প্রাইস ছিল মাত্র 26,999, 27,000 টাকায় আমরা হচ্ছে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো 5টা গিফট নিয়ে দিবা, 5টা, 5টা নিলাম, 2টা নিলাম, 3টা নিলাম, হ্যাঁ 4টা, 5টা, মানে সব 5টা নিয়ে নিলাম, আপনি যদি বলেন এইটাই 2টা নিবেন নিতে পারেন, যে কোনো সমস্যা, ঠিক আছে, মানে আপনি 5টা গিফট পাবেন টোটালি, পছন্দ মতো 5-5টা গিফট আপনি নিতে পারবেন। এবং যারা গিফট নেবেন না ভাইয়া, এতক্ষণ ডিসকাউন্ট কি দিয়েছি 500-700-1000, এখন আপনি এই ফোনটাতে মাত্র মানে মাত্র বলতেছি মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, বাহ 1200 টাকা, 1200 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট, তার মানে আপনারা কিন্তু হচ্ছে গিয়ে এই ফোনটা মানে আপনার হচ্ছে গিয়ে 25,800 টাকা, 25,800, এবং আপনি মানে ডিসপ্লেটাই আমি বারবার দেখতেছি, এটা ডিসপ্লেটা টোটালি হচ্ছে ব্রাইট, মানে হচ্ছে ব্রাইটার একটা ডিসপ্লে, মানে কি একদম চোখের সামনে বেজেললেস ডিসপ্লে, হ্যাঁ মানে বর্ডারলেস, স্যামসাং এর 80,000-90,000 টাকা দামের ফোনের কিন্তু সেম বেজেললেস ডিসপ্লে, ঠিক আছে। তো এখন আমরা আমাদের হচ্ছে সর্বশেষ যে মডেলটা, যে মডেলটা নিয়ে এত এত হাইপ ক্রিয়েট হয়েছে আমাদের নোট সিরিজের নোট 40 প্রো, এই ডিভাইস দেখার পর অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইস যারা নির্মাতা রুচিতে আসে না, টাকাই ছিল রুচিতে আসে না, এটা কবে কিভাবে এত কিছু সম্ভব, দেখেন
এক কথা হচ্ছে কি এই ফোনটা আছে আপনার হচ্ছে 55 ডিগ্রি অ্যাঙ্গেলের কার্ভ। ওয়াও 55 ডিগ্রি অ্যাঙ্গেলের কার্ভ। তারপরে হচ্ছে এই ফোনটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ। ওকে ওয়্যারলেস চার্জিং এবং যেটা কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এজ লাইক পাওয়ার ব্যাংক হিসেবে আপনি চার্জারটা ক্যারি করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে সেটা কিন্তু বক্সেই আপনি বিল্ট ইন পেয়ে আছেন। সেই দুইটা চার্জার পেয়ে যাচ্ছেন, এজ লাইক পাওয়ার ব্যাংকটাও আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? ওকে ওকে। এবং এই ফোনটা কিন্তু আপনার 100 মেগাপিক্সেলের OIS সাপোর্ট ক্যামেরা, OIS ভিডিও ক্ষেত্রে কোনো শেকি মেস আসবে না, শেকি তো আসবেই না, আপনি যথেষ্ট ক্লিয়ার। আপনি জাস্ট এতটুকু, আমি একটা ক্যামেরাটা একটা শর্ট দেখাবো। আপনি হচ্ছে গিয়ে নরমালি যে মোডটা আছে না, এখানে যে ফ্রেমটা আছে এটা কিন্তু আপনি ফাটবেন না, এটা স্বাভাবিক। কত দূরে ছিল, কতটা দূরের ছিল, এই যে ছোট ছোট লেখাগুলা আপনি জুম করেন ইজিলি দেখতে পারবেন, সেটা আপনি দেখতে পারবেন ইজিলি। সাথে বলেছে ভাই এই ফোনটা স্যামসাং এর, তো স্যামসাং এর তো এমনি তো হচ্ছে কি ওদের ক্যামেরা দিয়ে বেস্ট ক্যামেরা কোয়ালিটি, হ্যাঁ, তো এটাও কিন্তু সেম ক্যামেরা সেম কোয়ালিটি আপনারা পাচ্ছেন। পাচ্ছি আমরা প্রাইস আসি ভাই, এই ফোনটা রেগুলার 8GB 256GB ভেরিয়েন্ট যেটা সেটা কিন্তু আপনার হচ্ছে কি 30,999 টা অফিসিয়াল প্রাইস, অফিসিয়াল প্রাইস, অফিসিয়াল প্রাইস। তো এখান থেকে আপনারা এই যে বললাম গিফট হিসেবে এক্সেসরিজ ওয়ালেট পক মানে আমি বলি এই ডিভাইস পারচেজ করলে আপনারা এখানে যা মানে গিফট আছে যেটা মন চায় এসে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন, সবই আছে আপনার, সবই আছে, সবই নিয়ে যাবেন যেটা মন চায় নিতে পারবেন। রেফারেন্স দিলে আপনি আমাদের নোট 40 প্রো এই মডেলটাতে ডিসকাউন্ট পেয়েছেন 1500 টাকা, ফ্ল্যাট 1500, ফ্ল্যাট 1500 টাকা। আমাদের নোট 40 তে কত, 1200 দিয়েছিলাম, 1200 ছিল, হ্যাঁ হ্যাঁ, 1500 দিয়ে দিলাম ভাই, এইটাতেও 1500, মানে 27000 টাকার ফোন 25500 টাকা, মানে নোট 40 প্রো আর 40 যেটা পারচেজ করেন যেটা নেন 1500 টাকা, ফ্ল্যাট 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 ডিসকাউন্ট, ডিসকাউন্ট যেটা আর অন্য কোথাও আপনি পাচ্ছেন না, কোথাও পাবেন না, এটা একদম চ্যালেঞ্জ আমাদের ভাইয়ের কাছে, হ্যাঁ অবশ্যই চলে আসতে হবে। আর মজার কথা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু ম্যাক্সিমাম অনেক দূর থেকে, অনেক অনেক, আমি বলি আপনি কোনো ভয় পাবেন না, অন্য কোনো মানে চ্যানেলে বা ভিডিও দেখবেন না, জাস্ট দরদামে দেখছেন, ভাইকে দেখছেন, ফোন করবে ভাইয়ের সাথে, আপনি শিওর হয়ে যাবেন ভাইয়াই বা হোয়াটসঅ্যাপে কল ফোন করে ভাইকে দেখবেন, দেন অর্ডারটা কনফার্ম, দেন অর্ডার কনফার্ম। আই থিং আমি বলবো নির্ভয়ে কোনো হ্যাসল ছাড়াই ডিভাইস আপনার হাতে পৌঁছে যাবে। আপনি যদি বাইরে থেকে অর্ডার করেন 24 থেকে 48 ঘন্টার ভিতরে ফোনটা আপনার হাতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আরো কিছু বলবেন, আমাদের কোনো তথ্য আছে? এই বলে আমরা আর কোনো তথ্য নেই, কারণ যেই যেই ডিসকাউন্ট প্লাস গিফট দিয়েছি আশা করি আমরা হচ্ছে আর কিছু বলা লাগবে না, যারা বোঝা তারা বুঝে গেছে। তো সেই ক্ষেত্রে এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি, ইনশাআল্লাহ আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ওকে সালামু আলাইকুম।